আসসালামু আলাইকুম, সবার কি খবর? কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সবসময় এটাই চাই। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটি হচ্ছে যে দুপুরে রান্না বাড়া টুকটাক প্রস্তুতি, আর বিকেলবেলা মেহমান আসবে, মেহমান দাওয়াত দিলাম। তো কি কি থাকছে, কি কি রান্না করছি, সব কিছু মিলে আজকের ব্লগটি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শারমিন ব্লগের সাথেই থাকুন, চোখ রাখুন শারমিন ব্লগে। আজকের গেস্ট হলো বন্ধু বান্ধব না, আমার শ্বশুরবাড়ির লোকজন, বড় যা, ভাসুরের ছেলে। আমরা নিজেরাই আজকে একেবারে আপনজনদের নিয়ে, আপনারা হয়তো আর আমার ব্লগে দেখেছেন বন্ধু বান্ধব নিয়ে সবসময় ব্লগ থাকে। তো আজকে আমার নিজেদের মানুষ, আমরা সবাই একসাথে সুন্দর একটা সন্ধ্যা কাটাবো। সেই তো শীতের দিন, শীতের পিঠা বানাবো, পিঠার দাওয়াত। এখন তো ইটালিতে প্রচুর ঠান্ডা, একেবারে মাইনাসও যায় মাঝে মাঝে। তো তাই বলি কি আমরা বিদেশে থাকি বলে কি পিঠা খাবো না? সেটা তো হতে পারে না, অবশ্যই পিঠা খাবো। তো আজকে পিঠার দাওয়াত। অনেক শক্ত তার অসুবিধা হইতেছিল, এখানে দাওয়াত দিয়ে কাটছি। যেখানে গরুর মাংস রান্না বসাইছি, গরুর মাংস হয়ে গেলে পরে ওটা বসাই দিব। তো ওই যে কালকে জলপাই কিনে আনছিলাম, রাখছি এখানে, যে বর্তমানে খাবো। ভুলে গেছি, একদম পাইকে গেছে জলপাইগুলো। আর কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিছি ডিপে। দেখা যায় যে জলপাই সিজন যখন না থাকবে তখন যে ডাল রান্না করলে দেওয়া যাব। তো এখানে কয়েকটা তারা বলছিল যে মামা রেখে দাও, বড় আমরা বর্তমানে খাবো। ভুলেই গেছি, মেয়েও ভুলে গেছে, মাও ভুলে গেছি, তো পাইকে গেছে একদম। সারাদিন আজকে অনেক টায়ার, অনেক কাজ করছি, আমার ভালো লাগতেছে না। তো একটু কফি বানাই খাই, দেখি একটু ভালো লাগে না। এমনি তো আজকে মাথা ধরা সকাল থেকেই, শরীরটাও বেশি ভালো যেতেছে না। পুরো সপ্তাহ যাবতীয় অসুস্থ, গেল এক সপ্তাহ দাঁত ব্যথা। তো এখন বাইরে যেতে ইচ্ছে করতেছে না, তো কাফে বানিয়ে খাই। তো শর্টকাট একেবারে ওভেনে দিয়ে একটু কাফে বানিয়ে খাই ফেলি। এই হলো আমার সরঞ্জাম, অনেকদিন যাবত পয় পরিষ্কার করি না, এগুলো একটু ক্লিন করতে হইব। অটো খাচ্ছি আর আপনাদের সাথে আড্ডা দিতেছি। তো আজকে সারাদিন মোটামুটি ব্যস্ত, বাসায় মেহমান দাওয়াত দিচ্ছি দুপুরবেলা, না ঠিক রাতের বেলা। রাতে মেহমান আসবে, তো রান্না বাড়া টুকটাক জানেনি তো মেহমান আসলে কত কাজ থাকে। তবে আজকে মেহমানকে রাতের বেলা ভাত খাওয়ার দাওয়াত দিই নাই, অন্য কিছু করব। পিঠার দাওয়াত, তো পিঠা বানানো, রান্না বাড়া সব কিছু মিলেই খুবই ব্যস্ত, মোটামুটি টায়ার্ড। তো এখন ভাবলাম একটু কফি খাই, আপনার সাথে আড্ডা দিই। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো গত সপ্তাহ গেল, মোটামুটি সবারই ঠান্ডা জ্বর প্লাস দাঁত ব্যথা, আমার সব কিছু মিলেই মানে এক সপ্তাহ মোটামুটি খারাপই গেল। তো এই সপ্তাহ আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো। তো সবসময় মতোই যেমনটা করে থাকি, আপনাদের সাথে নিত্যদিন একটা না একটা ভিডিও শেয়ার করি। তো আজকে তার ব্যতিক্রম না, নিয়ে হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ। নারিকেলের পানি কেউ খায়? ডাবের পানি এনে খায়। আজকে খাবো, কেন ডাব খাই না, কি করবো? এখানে ডাব নাই, ডাব খায় না। কি মনে করো দেশে আয়দের নারিকেল গাছে ডাব ধরছে? ডাব নারকেল চিনো? এমন দেখতে জামাইরি নাম কি বলে? কি বলে? কোকু। মাই গড, কে শিগা কেন? ও হাওয়া ছবি, আমার না মনে নেই আজকে যে হাওয়া ছবি লাগাইছে, বুঝলে গেছি না? হইলে আজকে যাইলাম, গেলে মানে কালকে দাওয়াত দিতাম। তাই ভাই বলছে মামা যাবা, আমি না না আজকে তো যাওয়া যেত না। পরে এই জন্যই তোমার ফোন দিছিলাম তো কালকে সকালবেলা, যাবা নি কিনে নিয়ে আসা। পরে দেখি ভালো হয়েছে না নারিকেলটা? সুন্দর কিছু বলো না কেন? কোনটা কিনছো? এটা চপিং বোর্ড রেখে নাও, ব্যথা পায় না কিন্তু। মা কি জিনিস, আমার মা দেখছো নি ফিরা বানাম করে মশারির জালটা মধ্যে দিয়ে দিচ্ছে পাতিলের সাথে, যেখানে মশারির জাল মশারি কই পাবো? স্যার তোমরা মা তোমরা জন্য এগুলা করে বুঝো না তো, যখন বলিবা তখন বুঝবা মার আদর যে কি জিনিস। এখন কথা শোনো না, আয়ু আয়া কথা শোনো না, মামার কথা বড় হলে মিস করবা, যেমনটা তোমার মা এখন করে। খেজুরটা সুন্দরই না, ভালো করছে। বাংলাদেশ থেকে আইনা দিব, মানুষ পাই না খুঁজা, বাঙালি দোকান থেকে নিয়েছি। ওষুধ জিনিস আনতে পারি না, তুমি আসো খেজুরের গুড় আনতাম বাংলাদেশ থেকে। নারিকেল দেখা যাবো, সালের গুড়া ও সাদা নারিকেল ও সাদা গেছে। কেউ মিয়া এটা কি মজা চিনি? বাংলাদেশ জান লাগবো। সুন্দর হইছে বাবুর সালাটা সুন্দর হইছে এমনিটা পাতলা করে দিছি কারি গো না হ্যাঁ এতে তো পুরান সাল বারে বাতে কাছে বারে পুরান সাল বাতে বারে হ্যাঁ বললা কইছি 9 গুণ পুরানের 18 গুণ অনেকছি হ্যাঁ এই 200 তে দেয় তাই মনে কই দেয় এরকম মারবে এই যে আত্মনা লইলো ভাই একসাথে হওয়ার মজাটাই আলাদা একসাথে সুন্দর একটা সন্ধ্যা কাটাইতেছি খাওয়া দাওয়া আড্ডা কত রকমের কথাবার্তা শম্ভুপুরের ইতিহাস সবকিছু মিলে সুন্দর একটা দিন মানে সন্ধ্যা কাটাইতেছি একসাথে সবাই মিলে ভালোই লাগতেছে অনেক দুনো সাইডে মস্ত ছিল যাবো সব বাবু তো এ ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ তো সবার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব ভালোবাসা এভাবে পাশে থাকা সেটা অবশ্যই শারমিন ব্লগের খুব দরকার সাপোর্ট সবকিছু মিলিয়ে আমার পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।